হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জানাতে যাচ্ছি এক অসীম সাহসী নারীর জীবন কাহিনী, যা জানলে আপনার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে। তো দেরি কেন, জেনে নেওয়া যাক এই অসীম সাহসী নারীর জীবন কাহিনী। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, শুরু করা যাক। যুক্তরাজ্যের শিখ তরুণী হরনাম কাউর, হরনাম কাউরের 11 বছর বয়স থেকে দাড়ি গোঁফ গজাতে শুরু করে। সেজন্য অনেক কথা শুনেছেন, আত্মহত্যার কথাও ভেবে নিয়েছেন, কিন্তু শেষে নিজের শরীর ও রোগকে মেনে নিয়েছেন এই অসীম সাহসী নারী। সাহসটা হরনামের, কিন্তু নির্মম নিষ্ঠুর জগতের মুখোমুখি হওয়ার সে দুঃসাহসী অ্যাডভেঞ্চারে তার পাশে কে ছিল জানেন কি? জানলে অবাক হয়ে যাবেন। সেই দুঃসাহসী অ্যাডভেঞ্চারে তার পাশে এসে দাঁড়িয়েছেন ইন্টারনেট। 2 বছর আগে প্রকাশিত এক ইউটিউব ভিডিও দেখেন লক্ষ লক্ষ মানুষ। সেই ভিডিওতে 23 বছরের হরনাম জানিয়েছেন তাকে যারা তার দাড়ি গোঁফের জন্য হাস্য সম্পদ ভাবতেন তাদেরকে তিনি কিভাবে পাল্টা জবাব দিয়েছেন। 11 মাস আগে হরনাম আরেকটি ভিডিওতে শুনিয়েছেন কিভাবে ইন্টারনেটের ট্রলে সামাল দেন। হ্যাঁ বন্ধুরা, কিভাবে হরনাম ইন্টারনেটের ট্রল সামাল দেন সে তথ্যটি আপনাদের দিব। তবে তথ্যটি দেওয়ার আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই হরনাম কিভাবে ইন্টারনেটের ট্রলে সামাল দেন। এর 1 মাস পরেই হরনামকে প্রথম দাড়িওয়ালা মডেল হিসাবে ক্যাটওয়াকে দেখা যায়। মজার কথা হলো, ঠিক সে বছরই ইউরোভিশন সং কনটেস্ট জেতেন অস্ট্রিয়ান ডাক কুইন কনসিটা বুয়োস্টর। নারী সাজে পুরুষ, যার গালপাট্টার মতো দাড়ি আছে। হরনামের নাম ছড়াতে থাকে, তার ছবি উঠে ব্রিটেনের রক অ্যান্ড রোল ব্রাইট ম্যাগাজিনে, এমনকি 4 মাস আগেও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে। 11 থেকে 16 বছর পর্যন্ত যেন নরক বাস করছেন হরনাম। লোকজন তাকিয়ে তাকে নানা মন্তব্য করতেন যা তিনি সহ্য করতে পারতেন না, এবং নিজের জীবন অন্ত ঘটানোর কথাও ভেবেছেন। 16 বছরের হরনামের জীবনে শিখ ধর্ম এক নতুন দিগন্ত তুলে দেয়, নিজের শরীর সম্পর্কে আস্থা এনে দেয়। সারা দুনিয়ার নারী ও কিশোরদের যেন বডি কনফিডেন্স খুঁজছেন আস্থা এই দাড়ি গোঁফওয়ালা মহিলাটি। পলিস্টিক ওভারি সিনড্রোম নামের এই রোগটি তাকে অপদস্থ করতে পারেনি, তার ভেতরের নারীসত্তাকে এক বিন্দুও ছিনিয়ে আনতে পারেনি। এর চাইতে বড় আশার ও আনন্দের কথা কি হতে পারে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে যে উইক পয়েন্টগুলো আছে, আমাদের উচিত এই উইক পয়েন্টগুলোকে সাকসেস পয়েন্টে রূপান্তরিত করা, তবে আমরা আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আরেকটি কথা আপনাদের না বললেই নয়, আপনি যদি ভেবে থাকেন সমস্যার সমাধান আত্মহত্যা, তাহলে আপনার ভুল ধারণা। আত্মহত্যা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমাদের উচিত আমাদের সমস্যাগুলো সমাধান করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। জীবনটা অনেক সুন্দর, আর এই জীবনে কনফিডেন্স অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন, তাহলে আমাদের এই ভিডিওটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে আপনাদের জন্য নিয়ে আসবো আরো নতুন নতুন ভিডিও, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।